যাক, গায়ে হলুদের পর্ব তাহলে মিটলো। এবার শুধু বিয়ের পালা। জেঠিমা, ওখানে জয়ী ছিল না? ওখানে জয়ী ইরাবতী কাউকেই তো দেখলাম না। তোমাদের মতো শয়তানদের হারানোর জন্য আমার মতো জয়ীরা আগেও ছিল আর ভবিষ্যতেও থাকবে। আরে বেচারিরা বোধহয় ওই মুখ লুকিয়ে কান্নাকাটি করছিল, কিছুই তো করে উঠতে পারলো না। আহ মা, বাইরের লোকের সঙ্গে। এই তুমি বাড়ি যাও, কালকে আবার আসবে। বাড়ি কি করে চলে যাব? এখনো তো ওই নোংরা ভিডিওগুলো উদ্ধার করতে পারলাম না। বাবু, বলছিলাম কি, আমার তো সব কাম হয়ে গেছে, তাই ভাবলাম একটু ঝাড়ু পোছা করে দিই। বললাম তো তোমায় কিছু করতে হবে না, তুমি বাড়ি যাও এখন। এরা তো কোনো কথাই শুনছে না। ঠাকুর, তুমি কোনো একটা পথ দেখাও। এই যে তোমায় কি বললো, বাড়ি যাও। ঠিক আছে। জেঠিমা, ওখানে কেউ কোনো বেভাস কথা বলেনি তো? না না, কেউ কিছু বলেনি, সব ঠিক ছিল। ওই যে ইমলি, সব দিকে নজর, কি একটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেটাও খুঁজে এনে দিল। আগে বাদ দাও, কিছুক্ষণ পর তো আর এই উটকো ঝামেলা থাকবে না। মা শোনো, বিয়ের লগ্ন তো সন্ধ্যেবেলা, তুমি ভাড়া করা লোকদের বলে দাও ওরা যেন বিকেলের মধ্যে রেডি হয়ে থাকে। আমি তার আগে টাকা দিয়ে দেবো, ওদের পেমেন্ট সমস্ত ক্লিয়ার করে দেবো। অভিনয়টা যেন নিখুঁত হওয়া চাই। ঠিক আছে, আমি সব কিছু ক্লিয়ারলি জানিয়ে দেবো। আর তোমরা রেডি হয়ে নাও। হ্যাঁ দিদি, চলো সব জিনিসপত্র গুছিয়ে নিই। আর মাত্র কয়েকটা ঘন্টা, আর তারপর ওই দাশগুপ্ত বাড়ির একেবারে অন্দর মহলের লোক হয়ে যাব আমি। জিতে যাবে না, জিতবে না, আমরা কিছুতেই ওকে জিততে দেবো না। জয়ী জয়ী এখনো সময় আছে, বিয়েটা সন্ধ্যেবেলা, তারপরে ওরা বিকেল বিকেল বাড়ি থেকে বেরোবে, পুরো বাড়িটা ফাঁকা থাকবে। আমরা সেই সময় বাড়িতে ঢুকে পুরো বাড়িটা খুঁজে ওই ভিডিওগুলো বের করবোই। না জয়ী, না, তোর সাথে জীবনটা কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না, এই বিয়েটা আটকাবোই। না ¶¶